ফিল্টার বোঝার জন্য একটু নিচে আসেন, এই যে দেখেন এখানেই অ্যাড ফিল্টার ইউজ করছে, মানে এর আগে অ্যাড অ্যাকশন এবার ফিল্টার, দেন ফিল্টারের নামটা যে আমরা কোনটা দিয়ে কাজ করব, টাইটেল কন্টেন্ট এগুলো ফিল্টার হোক, ঠিক আছে? সো দি কন্টেন্ট এটা হচ্ছে ওই পোস্টের ফিল্টার হোক, এই পোস্টের এই যে এই কন্টেন্টগুলোকে ধরতে চাচ্ছে এই কন্টেন্ট, বা টাইটেলকে ধরতে চাইলে দি টাইটেল দেবো। দেন কি করছে, ওই যে ম্যাটা ভ্যালু থেকে আমরা ডাটাটা তুলে নিয়ে আসছে, দেখেন একইভাবে ওই যে যেভাবে আমরা ইনপুটের মধ্যে ভ্যালু সেট করলাম ওটা। দেন এখানে একটা জিনিস যে ফিল্টার রুকে অবশ্যই রিটার্ন করতে হবে, ফিল্টার রুকে কি রিটার্ন করতে হবে, দেন এই যে কন্টেন্টটা আমরা পাচ্ছি এই কন্টেন্টের সাথে ওই মেটা ভ্যালুটা অ্যাড করে দিচ্ছে, জাস্ট এটা। সো আমরা সেমভাবে একটা দেখাই এক্সাম্পল, যে আমি টাইটেলের সাথে অ্যাড করতে চাচ্ছি, সো আমরা লিখবো কি অ্যাড ফিল্টার। দেখেন এই ফিল্টার মানেই হচ্ছে আমরা এখন ফিল্টারিং করব, মানে মডিফাই করব, ঠিক আছে? সো আমরা ফিল্টারের নামটা দিব যে ডি, সাপোজ ডি টাইটেল, ডি কন্টেন্ট না দিলাম না, কিন্তু আমি টাইটেলগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে? সো চাইলে এখানে ফাংশন ইউজ করতে পারেন, চাইলে আলাদাভাবে লিখতে পারেন যে ডি টাইটেল ফিল্টার, সাপোজ এইভাবে ফাংশন আলাদা বানিয়েও নিতে পারেন ইচ্ছা, ফাংশন নেম। সো এই জায়গায় কিন্তু আমি ওই টাইটেলটাকে রিসিভ করতে পারবো আর, ঠিক আছে? সো টাইটেল অবশ্যই, আর এটাকে অবশ্যই রিটার্ন করবেন, রিটার্ন ডলার টাইটেল, তাহলে এখন এই টাইটেলটাকে দেখতে পাবেন। সাপোজ মনে করেন আমি একটু দেখাই এটা, হ্যাঁ অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, টাইটেলগুলো আমাদের ঠিকঠাক মতোই আসতেছে আসতেছে না আসতেছে, মনে করেন এখন টাইটেলের সাথে কোনো একটা কিছু যোগ করবেন, মনে করেন এখানে লিখলেন হচ্ছে নিউ, নিউ কথাটা এখন সবার সাথে কিন্তু অ্যাড হয়ে যাবে, সব টাইটেলের সাথে, দেখেন এই যে দেখছেন ফিল্টারের এত পাওয়ার, এই যে দেখেন ফিল্টার হুক দিয়ে সবগুলারে আমি কিন্তু নিউ অ্যাড করে ফেললাম। তো এখন এই জায়গায় আমরা কি ইউজ করব, যে যে পোস্টের যেই কাস্টমটা দিলাম, কাস্টম হচ্ছে যে অ্যাড করলাম সেটা সেটা, মানে দুইটা পোস্টে আমি সেভ করেছি, সো দুইটা পোস্টে শো করবে এখানে কিভাবে, আমরা জাস্ট ফার্স্টে এই যে গেট পোস্ট মেটা, গেট পোস্ট মেটাটা ইউজ করব, ঠিক আছে? মনে করেন এই জায়গাতে ভ্যালুটা আমরা ধরবো, সো আমি এই জায়গায় দিতে চাচ্ছি নিউ ইকুয়াল টু গেট পোস্ট মেটা, এটার মাধ্যমে তো আমি ধরতে পারতেছি ডাটাটা, তাই না? ধরতে পারছি না, ধরতে পারছি। এখন এখানে কিন্তু পোস্ট আইডি, পোস্ট আইডি এখন আমরা কিভাবে পাবো, আমরা তো কিন্তু টাইটেল নিয়েছি, তাই না? সো এখানে একটু দেখেন যে গেট দি আইডি তখন আমরা ইউজ করতেছি, গেট দি আইডি ইউজ করলে সরাসরি আমরা আইডিটাও পেয়ে যাব। সো আমরা এখানে একটু চেঞ্জ করে, এখান থেকে তো যেহেতু পোস্ট প্যারামিটার আমি নিই নাই, নিয়েছি নিই নাই, সো এখানে জাস্ট গেট দি আইডি, ওকে? সো এবার এই যে নিউটা, এটার সাথে আমি এখানে অ্যাড করে দেবো, তাহলে এবার দেখেন যে কি হয়, আমরা দুইটা পোস্টে নতুন নাম দিয়েছি, সো আমার এখানে রিলোড দেন, এই যে দেখেন নিউ পোস্ট, দেন এখানে রাইহান সিম্পল পোস্ট, দেন নতুন কিছু দুইটাই শো করতেছে, বাকিগুলোতে কিন্তু করছে না, আর এখানে দুইটার মধ্যে একটা গ্যাপ দরকার, সো আমি এখানে একটা গ্যাপ দিয়ে দিই, ঠিক আছে? গ্যাপ, দুইটার মাঝে কোনো গ্যাপ নাই, রিলোড দেন, এই যে দেখেন রাইহান নতুন কিছু। এখন এই যে এই এই পোস্টটাকেও যদি আপনি এডিট ওখানে কিছু একটা দেন, সাপোজ পোস্টে যাওয়ার পরে যে এটার মধ্যে দেখেন এখন এই জায়গায় নতুন কিছু দিবেন, ঠিক আছে? সাপোজ নিউ ইউজার, দেখেন এটা তো এখন চলে আসবে এই টাইটেলটা, দেখছেন? সো বাকিগুলোতে দিই নিয়ে যেন শো করতেছে না, বাকিগুলো দিলেই শো করবে, সেভাবে টাইটেল কন্টেন্ট নিয়ে এখন আপনি ফিল্টারিং করে কাজ করতে পারবেন, ওকে?